জল চলে এসছে, টাইম কলে জল ঠিক টাইমেই দেবে, 6:30টার সময় জল এসছে। আর আমি খাবার জলগুলো বোতলে ভরে নিয়েছি, আর এই দু বালতি নেবো রান্না করার জন্য। আর ওই হয়তো 5 মিনিট লেটে, আমি 5 মিনিট আগে এরকমভাবে দিয়ে দেয় জলটা। আর ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে, কলতলায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমি দেখলাম যে গান্ধাল পাতাগুলো খুব সুন্দর হয়েছে। এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো গাছের পাতাগুলো বেশ কচি কচি বেরিয়েছে। দিয়ে আমার বাপিকে বললাম আছে গান্ধাল পাতা তুলে হয় না, আমি বলছি হ্যাঁ তোলো, কত সুন্দর বেজে দেখো, মানে আমার কচি কচি লতগুলো দেখেই আমার ইচ্ছে করছে তুলি। ওখান থেকে কিছুটা আমি লত ছিঁড়ে নিয়ে বাড়িকে গেলাম, মানে তুলি নিয়ে পাতা তুলি নিয়ে লত সমেত ছিঁড়ে নিয়ে চলে গেলাম বাড়িকে। আর দেখো বাড়িতে নিয়ে এসে রাখলাম, আমি কচি কচি পাতাগুলো আমি তুলে নিচ্ছি, এগুলো ভালো করে ধুয়ে তারপর একটু কুচিয়ে দিয়ে মিক্সিতে ভরে দেবো, দিয়ে ইয়ে করে দেবো, পেস্ট করে নেবো, তাহলে বেশ খুব ইয়ে হয়ে যাবে। মা বলছিল কি কচি পাতা তো কুচি কুচি কেটে দেয়, তাহলে ওগুলো বড় ভালো হবে। আমার যে না মিক্সি তো বের করতে হবে, আমি মিক্সিতে বেটে নেবো। দেখো সবজি নিয়ে বসে পড়েছি আর সবজি কাটছি, আর এটা তো রোজকার কাজ মনে করো, সবজি কাটা, রান্না করা, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো রোজই আছে, তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমার হবে কুমড়ো, কচু, পুঁই শাক দিয়ে তরকারি। আর কুমড়োটা বাপি নিয়ে এসছে, বেশ কুমড়োটা খুব সুন্দর। আর পুঁই শাকও নিয়ে এসছে, পুঁই শাকগুলো ওর বাপি যখন বাজার করছে তখনই আমাকে বলছে পুঁই শাকগুলো খুব সুন্দর নিয়ে যাবো, অন্য কোনো সবজি শাক আছে যে না অন্য কোনো শাক নেই, পুঁই শাকটা নিয়ে এসো। ওর বাপি পুঁই শাক নিয়ে এলো, আর পুঁই শাকের চচ্চড়ি ওসব ওরা খেতে ভালোবাসে। আর এই যে কচুগুলো, এই কচুগুলো আমার বাবা বাড়ি থেকে এসছে, আমার দিদি আর দিদির ছেলে এসেছিলো, দিয়ে ওরা জামাইবাবুর জন্য ওষুধ নিতে এসেছিলো বাজারে, দেও দিয়ে গেল, বলছে এই কচুগুলো এখন কত মোটা হয়নি কিন্তু তা সেদ্ধ হচ্ছে খুব সুন্দর, আর যখন মোটা হবে তখন আবার তোকে দিয়ে যাব। আর আমি বললাম অনেকদিন কচুর টক খাইনি, আমি মাকে বললাম মা আজকে আমি কচুর টক করবো, মা বলছে ঠিক আছে কর কচুর টক, আরও বাপিও বলে আছে ঘরে ভাত খাবো, দিয়ে বললাম তাহলে আমি কচু কুমড়ো তরকারি ওইটা টিফিনেই চলে যাবে টিফিন খেতে, আর কচুর টক করি, মুসুরির ডাল করব, আলু সেদ্ধ করব, আর পটলের কিছু একটা করব। পটল আছে ঘরে, ঝিঙে আছে, আর লাউ আছে, কিন্তু লাউ আর ঝিঙেটা আজকে করবো না, পটলটাই করবো। আর কি জানো তো সকালে একটা মন খারাপ হয়ে গেল, মেয়েটা না সকালে উঠছে দেখছি ডান চোখটা লাল হয়েছে, আর এখন যেহেতু সবারই এই চোখের একটা এসছে, কি একটা এসছে চোখে একটা, ওইটা সবারই হচ্ছে, এবার স্কুল গেছিল, স্কুল হয়তো কারো হয়েছে, এসে দেখছে চোখ ডান চোখটা ঘুমিয়ে উঠলো, দেখছি ডান চোখটা ফুলেছে আর লাল হয়েছে। দিয়ে আমি বললাম শোনা স্কুল যাস না, ও বললো মা প্রজেক্ট আছে, প্রজেক্টটা তো জমা দিতে হবে। আমি বললাম ঠিক আছে তাহলে আগে ডাক্তার দেখিয়ে আয়, চোখে এখানে দাদা আছে একটা, ওকে ফোন করলাম, ও বলে ঠিক আছে বৌদি তুমি পাঠিয়ে দাও আমি ওষুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সোনাকে বললাম শোনা তাহলে মার ইয়ে ঠামকে বল, ঠামা তুই চলে যা আমি এদিকে রান্নাটা করি, বলছে ঠিক আছে মা আমি তাহলে ঠামের সঙ্গে চলে যাচ্ছি আমি চোখটা দেখিয়ে আসি। আমার কথা শুনে আবার মা আমার ওকে নিয়ে গেল আর সামনেই নিয়ে দাদার কাছে দিয়ে ওষুধ নিয়ে এলো, একটা ড্রপ দিয়েছে, বলছে কিছু হবে না ওইটা 3 দিন থাকবে, 3 দিন পর আবার ঠিক হয়ে যাবে।
আমার কিছু বলোন, ঠিক আছে স্কুল যাও, প্রজেক্ট যখন জমা দিতে হবে যাবো যখন বলেছে শুনবে না, যাবেই। আর এখন ডাক্তারের কাছে আসে, ওষুধের দোকান থেকে এসে ওই যে প্রজেক্টটা পুরো মানে রাতে কমপ্লিট করে গেছিলো, কিন্তু নামগুলো লেখা হয়নি বলে সকালবেলা উঠে নামগুলো লিখছে। আর যেহেতু মাথা নামিয়ে নিয়ে লিখছে তো বলছে মা আমার চোখটা একটু একটু ব্যথা করছে। আমি বললাম স্কুল যেতে হবে না, বলছি তো তোকে, কিন্তু যাবে। আর তখন মেয়েটাকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। দিয়ে আমার শাড়িগুলো বের করেছিলো, আমি শাড়িগুলো গুছিয়েনি, আর মনটা খচখচ করছে। মেয়েটাকে পাঠালাম, মনটা ভালো লাগছে না, যে চোখটা আরও ব্যথা করছে না, জল পড়ছে। আর স্কুলের স্যাররা যদি বকে, আমি আমি বললাম তবু ওকে যে শোনা স্কুল যাচ্ছিস, যদি স্যারগুলো বকে স্যাররা তাহলে তুই চলে আসবি, আমি তোর ঠামকে পাঠিয়ে দেবো। দিয়ে মাকে বললাম মা তুমি একবার যাও স্কুলে, যদি সোনার চোখগুলো আর একটু লাল হয়ে থাকে বা ব্যথা করে জল পড়ে তুমি ওকে নিয়ে চলে এসো। নিয়ে মা আমার কথা শুনে মা গেল, আর আমি এদিকে শাড়িগুলো গোছাতে লাগলাম। মা আসবে তারপর একসঙ্গে মা আর আমি দুজনে খেয়ে নেবো, আর মেয়েটা যদি আসে তো ঠিক আছে, না আসে তো মা আর আমি খেয়ে নেবো, ও যখন আসবে তখন খাবে। তাহলে চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার গোছানো হয়ে গেল, আর মাও চলে এসছে, মা ভাত দিচ্ছে, মা ডাকছে, আর আমার দেখো গোছানো হয়ে এবার আলমারিতে ভরবো, খেয়ে এসে আলমারিতে ভরবো। আমি দেখো কিছু নিয়ে নাই, একটুখানি ঝোল নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি, আর একটু তরকারি নিয়েছি, আর কিছু নিয়ে নেই। মনটা খারাপ লাগছে যে মেয়েটা চলে এলে ভালো হতো। গুড ইভিনিং। আর এখন বাজছে 5টা, আর আকাশটা দেখো, আকাশটা এত সুন্দর, কখনো মনে হচ্ছে শরতের আকাশ, কখনো মনে হচ্ছে বর্ষাকাল। একবার আকাশটা এত সুন্দর লাগছে দেখতে না, মানে কী বলবো, মানে তোমরাও দেখছো নিশ্চয়ই। তবু আমি এটা ক্যামেরা বন্ধ করে রাখলাম, দেখো মনে হচ্ছে ঠিক মনে হচ্ছে শরতের আকাশ, কিন্তু এই শরৎ আকাশ থাকতে থাকতে মেঘটা আবার আলো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই মাত্র মধ্যে বৃষ্টি এলো। দেখতে নিচের দিকে দেখতে বুঝতে পারছো কতটা মেঘ করেছে, কিন্তু ওটা কিন্তু মেঘ ছিল না যখন আমি ভিডিও করছি, কিন্তু আস্তে আস্তে দেখছি মেঘটা কালো হয়ে যাচ্ছে। আর মেয়েটা বলো আমি টিউশনি যাবো না, আমার চোখটা ব্যথা করছে স্কুল থেকে এসে, আমার ঠিক আছে যেতে হবে না। আর দেখো সন্ধ্যাবেলায় বাপির সাথে গিয়ে ঝালমুড়ি নিয়ে এসছে, আর বসে বসে ঝালমুড়ি খাচ্ছে আমার মায়ের জন্য, আর ও নিজের জন্য নিয়ে এসছে চকলেট। আর চোখটা লাল ড্রপটা দিয়ে না চোখটা, চোখের লালটা কেটে গেছে অনেকটা, মানে আর চোখটা লাল হয়নি, বলছে কড়কড় করেনি, আর ব্যথাটা একটু কম, তার মধ্যে হালকা ব্যথা করছে ডান চোখটা, লালটা কেটে গেছে অনেকটা, আর একটা হলে কি আর একটা হবেই। আর চকলেট খাচ্ছে, আর আমি বলছি শোনা তাহলে একবার পড়তে বস, সে কখন স্কুল থেকে এসছিস, টিউশনি গেলি না, তাহলে একবার পড়তে বস। না পড়তে বসা নাম শুনে তখনও চোখে ব্যথা করছে, বলছে না মা চোখটা ব্যথা করছে, আমি একদৃষ্টি তাকিয়ে থাকবো তো তাহলে ব্যথাটা বেশি করবে। আর ঠিক আছে থাক ছেড়ে দিই,
আমি তাহলে ড্রয়িং করবো, সব বসে ড্রয়িং করবে না। ঠিক আছে, আজকে দিন আমার বাপিও বললো ঠিক আছে আজকে চেঁচাও না, ও পড়তে চাইছে না, থাকলে পড়তে হবে না। আর এমনিও সত্যি তো এক দৃষ্টি তাকিয়ে থাকলে চোখটা আরও ব্যথা করবে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।